নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/9/2023-এ মুর্শিদাবাদ জেলার হচ্ছে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট রয়েছে। তার মধ্যে আজকে মুর্শিদাবাদ জেলার একটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের, সেই নোটিশ আমি আপনার সাথে শেয়ার করব। তো অবশ্যই যারা এই বিভিন্ন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা তারা অবশ্যই আবেদন করবেন ওয়েবসাইটে গিয়ে। তো কীভাবে কী আবেদন করতে পুরো ডিটেলস রয়েছে। তো এইখান থেকে রয়েছে দেখুন, কান্দি ব্লক, তারপর হচ্ছে সাগরদিঘি ব্লক রয়েছে, রঘুনাথগঞ্জ টু, তারপরে শামশেরগঞ্জ ব্লক, সুটি টু আরও রয়েছে, দেখাচ্ছি সুটি ওয়ান, আচ্ছা ফারাক্কা ব্লক, নয়দা, বেলডাঙ্গা ওয়ান, হরিহরপাড়া, বেরহমপুর ব্লক, বেলডাঙ্গা টু, ভরতপুর টু, ভরতপুর ওয়ান, খড়গ্রাম, বারওয়ান, লালগোলা, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, ভগবানগোলা এক, ভগবানগোলা দুই, দমকল, রানীনগর ওয়ান, জলঙ্গি, দমকল, তারপরে রয়েছে। তো এই নোটিফিকেশানগুলো জারি করা হয়েছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন ওয়েবসাইটে গিয়ে। এখানে আমি একটা নোটিশ আপনার সাথে শেয়ার করছি। তো 25/9/2023-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, 25 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারে সবগুলোতেই, সব ব্লকেই। দেখুন অনলাইন আবেদন করতে হবে https://asha.recruitment.murshidabad.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, এই নোটিশ জারি করা হয়েছে। বিভিন্ন ব্লকে 467 আশাকর্মী নিয়োগ করা হবে, 25/9/2023 পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর দেরি না করে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো এ সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।